দক্ষিণাঞ্চলের লঞ্চ যাত্রীদের বিড়ম্বনা লাঘবে আগামী পহেলা মে থেকে অনলাইনে ঘরে বসেই টিকিট পাওয়া যাবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। সকালে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। এর আগে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের সঙ্গে এ সংক্রান্ত বিষয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। বিআইডব্লিউটিসির পক্ষে সচিব ফজলুল করিম ও সহজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির চুক্তিতে সই করেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদি ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত ছিলেন। যাত্রীদের টিকিট কাটা নিয়ে অনেক হয়রানির শিকার হতে হয়, আপনারা নিজেরা অনেক সময় হয়রানির শিকার হয়ে থাকেন, যাত্রীরা হয়ে থাকে, আমরা সেই হয়রানির হাত থেকে যাত্রী সাধারণকে মুক্ত। দর্শক, এবার খেলার সংবাদ।